আসসালামু আলাইকুম। কটকটির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ছোটবেলায় যাদের গ্রাম অঞ্চলে কেটেছে তারা কিন্তু কম বেশি এই কটকটিটা সবাই চিনেন। ছোটবেলার স্মৃতিটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত আমার আজকের এই রেসিপিটি। আমাদের এলাকায় কিন্তু এই কটকটিটাকে চিত মিঠাই বলে ডাকা হয়ে থাকে। আর এই কটকটিটা তৈরি করতে কিন্তু হাতে গোনা দু একটা উপকরণ ছাড়া আর কিছুই লাগে না। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপিটি। সবার প্রথমে একটা প্যানে নিয়ে নিব এক কাপ পরিমাণ ও তার সাথে আরও 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এই 1/4 কাপ পরিমাণ চিনির পরিবর্তে মধুটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে মধুটা ছিল না, তাই আমি মধুটা দেইনি। তবে এই মধুটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো আসে। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলার আঁশটাকে বাড়িয়ে দিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চুলার আঁশটাকে কিন্তু কমিয়ে দেওয়া যাবে না, তাহলে চিনিটা আবারও জমে যেতে পারে। ক্যারামেলের কালারটাকে কিন্তু খুব বেশি কড়া করা যাবে না। যখন কালারটা এরকম হলদেটে থাকবে তখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ খাবার সোডা। আর সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার এই দুইটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা জ্বালানো থাকলে কিন্তু কটকটিটা পুড়ে যেতে পারে। আগে থেকে একটা সমান জায়গায় আমি বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার গরম থাকা অবস্থায় সেই মিশ্রণটাকে আমি বাটার পেপারের উপরে ঢেলে দিব। দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু পাত্রেই কটকটিটা জমে যাবে। কটকটিটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। যখন কটকটিটা জমে যাবে তখন কিন্তু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিলেই আমাদের কটকটিটা একদম রেডি। মন লাগলো আজকের আমার কটকটির রেসিপিটি। কটকটির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।